আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত ইসলাম বলছি। সবাই আমরা এই সময়টাতে আছি একটা লকডাউনের মধ্য দিয়ে, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। গৃহবন্দী থাকতে হচ্ছে, বাহিরে বের হতে পারছি না। এই সময়টাতে সবচেয়ে বেশি আমার চিকিৎসা বা আমার তত্ত্বাবধানে যেসব গর্ভবতী মায়েরা ছিলেন তাদের সবচেয়ে বেশি ফোন আসে, এবং অনেকে অনেক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে, এবং যাদের বাসা একটু দূরে তারা বেশিরভাগ সময়ই ফোনে পরামর্শ নিচ্ছে, আসতে পারছে না। এই সময়তে গর্ভবতী মায়েদের আসলে কি করা উচিত? প্রথমে যদি আমি একটু বলে নেই যে একজন মা গর্ভবতী থাকতে পারে আসলে কয়দিন, ঠিক 9 মাস, অথবা কারো কারো ক্ষেত্রে তার থেকে একটু কিছুদিন 14-15 দিন বেশিও হতে পারে। এই 9 মাসকে, মানে গর্ভকালীন 9 মাসকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমিস্টার, মাঝখানের 3 মাস অর্থাৎ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই 3 মাস হচ্ছে সেকেন্ড ট্রাইমিস্টার, এবং শেষের যে 3 মাস সেটা হচ্ছে থার্ড ট্রাইমিস্টার, মানে সপ্তম, অষ্টম এবং নবম মাস। প্রথম 3 মাসের মধ্যে যেসব গর্ভবতী মায়েরা আছেন, অর্থাৎ যাদের এখন 1 মাস, 2 মাস বা 3 মাস চলছে, তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনারা কিছু খাবার অবশ্যই এড়িয়ে চলবেন, একদমই এই খাবারগুলো খাওয়া নিষিদ্ধ। খাবারগুলো হচ্ছে পেঁপে, কাঁচা হোক পাকা হোক এই মুহূর্তে পেঁপে খাবেন না, গাজর খাবেন না, কোনো প্রকার কৃমির ওষুধ খাওয়া যাবে না, এবং আনারস খাবেন না। প্রথম 3 মাস অন্তত এই খাবারগুলোকে আপনি এড়িয়ে চলবেন। এবং এই প্রথম 3 মাসে একটু সতর্ক থাকবেন, অনেকেরই এই সময়টাতে বাচ্চা নষ্ট হয়ে যায়, অর্থাৎ অনেকেই আছে এই সমস্যাটা নিয়ে যে হুট করে তার রক্তপাত শুরু হয়ে গেছে। এখন যেহেতু আমরা গৃহবন্দী আছি, হঠাৎ করেই যদি সমস্যা হয়ে যায় এর সমাধান কিন্তু কিছুটা কষ্টকরই হবে। সো এই সময়টাতে আপনারা নিজেদের প্রতি একটু দায়িত্ববান হবেন, এবং যাদের পরিবারে 1 থেকে 3 মাসের গর্ভবতীরা রয়েছেন তাদেরকে আপনারা একটু ভালোভাবে খেয়াল নেবেন, তারা যেন কোনোভাবে পা পিছলে পড়ে না যায়, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু বাসার ভিতরে আছেন, বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টয়লেটের ফ্লোর যাতে পিচ্ছিল না থাকে সেদিকটাতেও খেয়াল রাখুন, এবং সম্ভব হলে প্রতিদিন রাতে আপনারা 1 কাপ দুধ খেয়ে ঘুমাতে পারেন। 1 কাপ দুধ আপনাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিবে, এবং এটি খুব ভালো একটি আমিষ। এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মুগ এবং মসুর ডাল মিশ্রিত যদি খিচুড়ি খান সেটাও কিন্তু আমিষের একটি ভালো উৎস। যেসব গর্ভবতী মায়েরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ মাসের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলে নিই, প্রথমত চতুর্থ মাস যাদের, তাদের মধ্যে অনেকেই আছে আমাকে জানাচ্ছে যে বাচ্চা নড়ছে না এবং তারা খুব আতঙ্কিত। বলে রাখা ভালো যে চতুর্থ মাসে অনেকে বাচ্চা নড়াচড়া টের নাও পেতে পারেন, অথবা হালকা নড়াচড়া টের পাবেন, আপনি কিছুদিন অপেক্ষা করতে পারেন। পঞ্চম মাস থেকে মোটামুটি ভালোই বাচ্চার নড়াচড়া টের পাওয়া যায়। ষষ্ঠ মাসে বা পঞ্চম এবং ষষ্ঠ মাসে যারা আছেন তারা অবশ্যই বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন, পরিমিত বিশ্রাম নেবেন, ঠিক মতো খাবার খাবেন। গর্ভবতী মায়েদের নিয়ে একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে, অনেকেই মনে করে খুব বেশি খাবার এই সময় তাদেরকে দেওয়া যাবে না, খাবার দিলে গর্ভের বাচ্চা খুব বেশি মোটা হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ভুল। এই সময়তে আপনি অবশ্যই দুইজনের খাবার খাবেন, প্রত্যেক বেলায় ভাত যতটুকু আপনি আগে খেতে পারতেন তার থেকে 2 মুঠো ভাত কিন্তু আপনি বেশি খাবেন। বাচ্চা বড় হয়ে যাবে এই ভুল ধারণা করে অনেক মায়েদেরকেই বেশি একটা খাবার খেতে দেওয়া হয় না, একটু কম করে খাবার খেতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভের বাচ্চা কম ওজনের, অর্থাৎ লো বার্থ ওয়েট বেবি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অথবা বাচ্চার গ্রথ রিটার্ডেশন হতে পারে, আমরা একে বলি আইওজিআর, অর্থাৎ ইন্টা ইউটেরাইন গ্রথ রিটার্ডেশন, মানে বাচ্চা বয়স অনুযায়ী যতটুকু থাকার কথা তার থেকে ছোট হবে।
তার গর্ভকালীন সময়টা আরো বিলম্বিত হতে পারে, অনেক ধরনের সমস্যাও কিন্তু হতে পারে। অর্থাৎ বাচ্চা এবং মাকে ভালো রাখার জন্য মাকে অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে। এবং শেষ ট্রাইমিস্টার অর্থাৎ সপ্তম অষ্টম নবম মাসে যারা আছেন তাদের প্রতি আমার অ্যাডভাইস হচ্ছে, অবশ্যই বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখুন। বেশিরভাগ সময়ে দিনের বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন, দুপুরে অবশ্যই 2 ঘন্টা করে ঘুমাবেন বা বিশ্রামে থাকবেন, রাতে ঘুমাতে বেশি একটা দেরি করবেন না, যতটুকু সময় সম্ভব সাবধানে থাকুন, ভারী কাজ এড়িয়ে চলুন। এবং যদি আপনার মনে হয় যে আপনার গর্ভের বাচ্চা নড়াচড়া করছে না, সেক্ষেত্রে আপনি একটা ভালো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করিয়ে নিতে পারেন। সকল কিছু বন্ধ হলেও কিন্তু কোনো হসপিটাল থেমেনি, সকল রোগের চিকিৎসা চলছে। আতঙ্কিত না হয়ে আপনি একটি ভালো ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে আপনার আল্ট্রাসোনোগ্রাম করিয়ে নিতে পারেন, তাতে করে আপনার মনের যে সংশয়টা দূর হবে যে বাচ্চা ভালো আছে নাকি নেই। এবং বাচ্চার নড়াচড়া কম অনুভূত হলে আপনি বাম কাত হয়ে শুয়ে থাকবেন, একটু পরে দেখবেন যে বাচ্চা ভালোই নড়াচড়া করছে, কারণ বাম কাত হয়ে শুলে বাচ্চা ভালো অক্সিজেন পায়। চিত হয়ে এই সময়ে শুবেন না এবং চিত হয়ে বিছানা থেকে উঠবেন না, যথাসম্ভব কাত হয়ে বিছানা থেকে উঠার চেষ্টা করুন এবং কাত হয়ে শোয়ার চেষ্টা করুন। যে সকল গর্ভবতী মায়েরা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে কমেন্টে আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার বা পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।